শারমিন আখি এক দশকেরও বেশি সময় অভিনয় জগতে পথ চলা তার। বেড়ে উঠেছেন চট্টগ্রামে, অভিনয়ে হাতেখড়ি অরিন্দম নাট্য সম্প্রদায় মঞ্চদলের হাত ধরে। এই দলের কবি নাটকের মূল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আখি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শারমিন আখি শুধু একজন মঞ্চকর্মীই নন, একাধারে মডেল ও অভিনেত্রী, টিভি নাটকেরও বেশ পরিচিত মুখ। নান্দনিক অভিনয়ে খুব অল্প সময়ে আখি পেয়েছেন সুখ্যাতি। শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, বিজ্ঞাপন, টেলিফিল্ম, মিউজিক ভিডিও ছাড়াও তাকে দেখা গেছে বড় পর্দায়। তবে হঠাৎ দুর্ঘটনায় পড়ে এখন হুমকির মুখে তার জীবন কেরিয়ার। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কেউ কি তাকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছেন, নাকি নিজেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি পুলিশও। দুর্ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন শারমিন আখি। তার শরীরের 35% পুড়ে গেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্তলাল সেন। রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং চলাকালীন অভিনেত্রী আগুনে পুড়ে যান। ঘটনাটি ঘটে 28 জানুয়ারি দুপুরে। ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রীর স্বামী এবং টেলিফিল্মটির নির্মাতা রাহাত কবির বলেন, এদিন অভিনেতা সজলের সঙ্গে আখির একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর 11:30। দুপুরের দিকে আখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হয়তো হেয়ার স্ট্রেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন, এটি এই হাউসের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও দুর্ঘটনা ঘটতে পারে, তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা যায়, এরপর চিৎকার করতে করতে আখি বেরিয়ে আসে। ততক্ষণে তার দুই হাত, পা ও কপালের একাংশ এবং চুলসহ শরীর পুড়ে যায়। গুরুতর কিছু আশঙ্কা করা হচ্ছে কিনা এমন প্রশ্নে আখির স্বামী বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, চিকিৎসক অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, সেগুলোর ফলাফলের পর পরিস্থিতি জানা যাবে। হাসপাতালে প্রায় 1 মাস থাকতে হতে পারে, আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় 1 বছর সময় লাগতে পারে। সবার কাছে আখির জন্য দোয়া চাই। এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, সেটার গ্যাস ফেটে গিয়ে ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। সাদাকালো নিউজ।